ভাস্কর, গত কদিন ধরেই তো গণত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ, আজকে মানুষের সাড়া কেমন দেখছেন? প্রথমে যেটা বলবো যে যে কয়জন মানুষ অংশ নিতে এসেছেন তাদের প্রত্যেকেরই অনুদান তুলে দেওয়ার বিষয়ে একদম ব্যক্তিগত যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলো কিন্তু জড়িত। কেউ বা নিজের ছেলের জমানো টাকা তুলে দিচ্ছেন, কেউ বা নিজের ব্যক্তিগত ভবিষ্যতের জন্য যে সঞ্চয়টি করেছিলেন তার থেকে কিছু অংশ নিজেরা অনুদান হিসেবে তুলে দিচ্ছেন। আমরা এমন ঘটনা পেয়েছি যে নীল ফ্যামিলি থেকে গত 3 দিনে 5 জন ছেলে, তরুণ ছেলে, তারা 1 লক্ষ টাকা তুলে সারা রাত ট্রাকে করে এসে তারা কিন্তু অনুদান তুলে দিয়েছেন, পাশাপাশি নগদ টাকা। এমন বাবাকে পেয়েছি যার মেয়ে, একমাত্র মেয়ে, 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছে, সে তার মেয়ের জন্য যে জমানো কিছু টাকা ছিল সেই জমানো টাকা এখানে দিয়ে গেছেন অনুদান হিসেবে। সেক্ষেত্রে যেটা শুরুতেই বললাম যে যারা অনুদান দিচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত বিভিন্ন গল্প রয়েছে, সেই গল্পগুলো কিন্তু এখানে এসে জমা হচ্ছে। সুতরাং বলবো যে শুধু ত্রাণ নয়, এক একটি গল্প জমা করা হচ্ছে বন্যার্তদের সহায়তার জন্য। আর সকাল থেকে অন্যান্য দিনের মতো তো যে ভিড় গত 4 দিনের মতো কিন্তু ভিড় আজকে দেখা যাচ্ছে না, কারণ আপনি জানেন অফিস আদালত সবই খোলা। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালাম তিনি কথা বলছিলেন এবং তিনি কিন্তু আবারও সেই আহ্বান জানালেন যে আর কোনো ধরনের কাপড় আপাতত এই গণতন সংগ্রহ অভিযানে কিন্তু গ্রহণ করা হবে না। এবং তিনি বলেছেন এখন পর্যন্ত 100-এরও বেশি ট্রাক খাবার খাদ্য সহায়তা হিসেবে বন্যার্তদের জন্য পাঠানো হয়েছে। এবং একই সাথে তিনি কিন্তু একটি আহ্বান জানিয়েছেন যে প্রায় 5টি জেলার 1000-এর মতো গ্রাম রয়েছে, সেই গ্রামভিত্তিক দায়িত্ব নেওয়ার জন্য দেশের বিভিন্ন ফাউন্ডেশন এবং দেশের বিত্তবান যারা রয়েছে তাদেরকে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন যে মূল যে সমস্যাটা সেই সমস্যা কিন্তু এখনও রয়েই গেছে, অর্থাৎ বন্যার পানি নেমে গেলে মানবিক যে বিপর্যয় সেই বিপর্যয় কিন্তু আরও বাড়বে। সেক্ষেত্রে সরকার যাতে এখন থেকেই পদক্ষেপ নেয়, বিভিন্ন বিত্তবানরা যাতে এখন থেকেই পদক্ষেপ নেয় এবং একই সাথে বাংলাদেশে কাজ করে দেশি বিদেশি যে সকল এনজিওগুলো রয়েছে তারাও যাতে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে সে বিষয়ে তিনি কিন্তু সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।